মানলাম দারাজ মলে সব আসল প্রোডাক্টস পাওয়া যায়, বাট মার্কেটে তো অনেক বেশি অপশন থাকে। ভাই এটা দারাজ মল, 14 দিনের রিটার্ন পলিসি সহ আপনার বিশ্বস্ত ব্র্যান্ডগুলো থেকে নিশ্চিন্তে শপিং করার সুযোগ। দারাজ মলের আসল ব্র্যান্ডের পণ্যগুলো লুফে নিতে শপিং করুন 1212 থেকে। ডাউনলোড দারাজ অ্যাপ। আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটা অ্যাম্বুলেন্স সার্ভিসের নাম্বার পাঠাচ্ছি, এখনই কল দে। বাবা ওদিকে কোনো ব্যবস্থা হলো? আম্মা এখনো কিছুই পাচ্ছি না, আর ড্রাইভারকে ফোন দিচ্ছি, ওর ফোন বন্ধ। আমি আমি একটা কিছু ব্যবস্থা করতেছি, আপনি টেনশন করবেন না। আচ্ছা আমি ওকে না ফোন করেছিলাম, ও ফোনটা ধরলো না, আমি ওর সাথে একটু কথা বলতে পারি? আম্মা ফোন তো আমার মিউট করা, আপনি তো আম্মা ও তো ঘুমাচ্ছে এখন, ঘুম থেকে উঠুক তারপরে দেই আপনাকে। ও ঘুমোচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ডাকার দরকার নেই, ঘুমো। শোনো বাবা, আমি ফজরের নামাজটা পড়ে চিটাগাং থেকে রওনা দেব, আশা করছি তাড়াতাড়ি করে পৌঁছে যাব। তুমি কিন্তু আমাকে জানিও বাবা কখন কেমন হয়, কি ব্যবস্থাগুলো আমাকে জানিও কিন্তু। হেল্প করতে পারলে তো আমারও খুব ভালোই লাগতো, কিন্তু চিন্তা করো না, মানে রাতটা একটু ধৈর্য ধরো, আমি কাল সকালে চলে আসছি। করোনার মধ্যে আমি যাব রোগী দেখতে, তাও রাতে। হ্যালো। হ্যাঁ শোনো ভাই, তোমাদের ম্যাডাম খুব অসুস্থ, প্রচন্ড জ্বর আর প্রচন্ড শ্বাসকষ্ট, করোনা আর কি, হসপিটালে নিতে হবে, তুমি একটা সিএনজি জোগাড় করো। কি কোন করোনা? এত রাতে সিএনজি কোন পাবো? চারিদিকে শ্মশান, তাও আর লকডাউনের মধ্যে। ঠিক আছে স্যার, আমি একটু খুঁজে দেখতেছি। তাপনের কি ব্যবস্থা হলো? এই করোনা সেন্টার থেকে লোকজন আসছে, ওসি সব আছে, ওরা যখন সিদ্ধান্ত নিবেন তখন 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 কি যে একটা দিনকাল হচ্ছে ভাই, আমি তো আপনার ওই পুরো বিল্ডিং 14 দিনের জন্য লক করে কি পদের ব্যাপার বলতো না, এখন তো আমার এই বিল্ডিং এর থাকতে ভয় লাগতেছে। যদি আপনার রিপোর্ট নেগেটিভ আসে এরপরও আপনাকে আগামী 14 দিনে বাসায় কোয়ারেন্টাইনেই থাকতে হবে। আর ভাই আপনারা জিনিস একটু খেয়াল রাখবেন, টেনশনের কোনো কারণে আমরা সবগুলো ব্যবস্থা করছি। ডু ইউ নো হাউ লাকি ইউ আর? How, sir? Because you got the chance to work with AA. I mean... Abir Ahmed. I know, sir. Sir. Yes?
তো আমার সম্পর্কে কি ধারণা নিয়ে এসেছ? শুনেছি আপনি অহংকারী মানুষ স্যার। অহংকার পতনের মূল, কহিয়াছে কেই ভুল। ভুল কিভাবে হলো স্যার? যোগ্যতা থাকলে অহংকারের সমস্যা নেই, সমস্যা হচ্ছে যোগ্যতাহীনের অহংকারে। এগুলো দেখো। একটা উড়ো চিঠির উপর ভরসা করা কি ঠিক হবে স্যার? এটা তোমার প্রথম কেস, গো স্টার্ট স্যার। আমার জয়েনিং এ ফর্মালিটিস। আমাদের কাজ অপরাধীদেরকে দ্রুততার সাথে পাকড়াও করা। অপরাধী পালিয়ে গেলে তোমার জয়েনিং দিয়ে আমি করবোটা কি বলবে? গো স্যার। হ্যাঁ, আমাদেরও বন্ধ, কাল থেকে ওয়ার্ক ফ্রম হোম। কীভাবে যে কী হবে বুঝতে পারছি না। ওকে বাই। আচ্ছা, এখন কী হবে বলো তো? কী হবে? বাসা থেকে অফিস করবো, সারাক্ষণ শুধু তোমাকেই সময় দেবো, তোমাকেই সময় দেবো, তোমার সঙ্গে আমি তুমি খেলবো, খারাপ কি? তুমি আমাকে সময় দেবে? হ্যাঁ, তোমার পুরো সময় আমার। হ্যাঁ, তুমি আসলে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকবে, তোমাকে আমি খুব ভালো করে চিনি, তুমি কী করবে সেটাও আমি জানি। বাজে কথা বললে তানিয়া, সব সময় তোমার স্ট্যাম্পটা আমি দলিল করে দেবো। হ্যাঁ, আজকে থেকে তুমি আমি আমি তুমি আমি তা নিয়ে একটা শাড়ি যেন পরে ফেলি। হাড্ডিটাকে হাড্ডি এই যে বেলুয়া দেলো কাবাব মে হাড্ডি কে? সালামি। ওহ আজিজ, আজিজ দরজা খোলা আছে, আসো। স্যার যে চাবিটা, স্যার তাহলে কালকে ডিউটিতে কখন আসবো? কালকে আসবে না, কালকে থেকে আসার দরকার নাই। ওয়াল্লাহ, কী কর স্যার, স্যার আমার অপরাধ কী? অপরাধ তো অপরাধের বিষয় না, কালকে থেকে তুমিও ওয়ার্ক ফ্রম হোম যাও। স্যার এতদিন ধরে আপনার লগে আসি, কোনোদিন কোনো বেয়াদবি করি নাই, ডিউটিতেও ফাঁকি দেয় নেই, হঠাৎ আজকে কী এমন অপরাধ করলাম স্যার, আজকে আমার একবারে ওয়াক্ফা করে দিলেন। শুনো, মেজা ভেজা করো না, এগুলো আমার ভালো লাগে না, বিরক্ত লাগে, যেটা বলছি সেটা করে যাও। স্যার নতুন বিয়া করছি স্যার। হ্যাঁ, সেই জন্যই তো বাসায় থাকবে, এখন থেকে বউকে সময় দেবে। এখন যে সময়টা চলছে বাংলাদেশে সেটা হচ্ছে বউকে সময় দেওয়ার সময়। যাও যাও। ঠিক আছে স্যার। এটা কি হলো? ওকে আমি বললাম ওয়ার্ক ফ্রম হোম, ও বুঝলো, ওর চাকরি চলে গেছে। তাকে ডেকে ভালো করে বুঝিয়ে বলো। পাগল নাকি, একটু টেনশনে থাক, আমার তো মনে হচ্ছে মজা হবে। কিন্তু আসলে একটা জাতা খামাখা একটা লোককে টেনশনে রাখবি কেন? পেরিতে পড়িয়া পাগল হয়েছি, লোকে ডাকে মরে জাতা, প্রেয়সী আমারে সুখ না দিলে সুখ পাবো আমি কোথা? বাবা, এত রোমান্টিক, আমার তো সন্দেহ হচ্ছে। দিলে মুডটা নষ্ট করে, তুমি যাও, চেঞ্জ করো, ফ্রেশ হও, আমার তো চা করে আনছি। আচ্ছা, আর কি মুভি দেখো আজকে? আমরা ফাটাফাটি একটা রোমান্টিক মুভি খুঁজে পেয়েছি। তোর আমার মুভি থ্রিলারই ভালো লাগে। এই যে এই যে এইটা হচ্ছে আসল তুমি, রোমান্টিকতা তোমার ধাতেই নাই, যেটা করো জোর করে করো, আলগা আলগা আলগা। কেউ আছেন? আছেন কেউ এদিকে? আসসালামু আলাইকুম। পুলিশ? জি। আসাদ সাহেবের বাসা না এটা? জি।
আশার সাহেবের বাসা ছিলেন, কিন্তু উনি তো এখন আর এখানে থাকেন না। উনি গত মাসে বাসা ছাইরা দিছে। কেন উনি বাসা ছেড়ে দিয়েছেন? আসলে 3 মাস আগে উনার স্ত্রী মারা গেছেন। তো সেটা আমি জানি, কিন্তু এর সাথে বাসা ছাড়ার সম্পর্ক কি? তা আমি জানি না। তয়স ম্যাডাম মারা যাওয়ার পর স্যার সবসময় মন মরা থাকতেন, ঘরের কোনারে বৈশা থাকতেন, আর কেমন জানি পাগল পাগল আচরণ করতেন। আসলে অনেক কষ্ট পাইছে। তো তো আপনার স্যার মানে আসাদ সাহেব কেমন মানুষ ছিলেন? স্যার খুবই ভালো মানুষ আছিলেন, মাটির মানুষ আছিলেন ম্যাডাম। স্যার আর স্যারের স্ত্রী এত ভালো মানুষ আছিলেন, আমার খুব বেশি স্নেহ করতেন, খুব ভালোবাসতেন, খোঁজ খবর নিতেন। কি এক করোনা দেশে আসলো, আইসা একটা সুখের সংসার তছনছ হয়ে গেল ম্যাডাম। কি নাম আপনার? জি আমার নাম হাকিম, হাকিমউদ্দিন। হাকিম, আচ্ছা। তো আপনার স্যারের ফোন নাম্বার আছে আপনার কাছে? জি ফোন নাম্বার আছে। ফোন নাম্বার তো বন্ধ পাচ্ছি। হ্যাঁ বন্ধ আছে বন্ধু ম্যাডাম। তো আর কোনো নাম্বার আছে ওনার? জি না, আর তো কোনো নাম্বার নেই। মানে ওনার বাসা চেনে, ওনার সম্পর্কে জানে এমন কেউ আছে? আত্মীয় স্বজন মানে পাড়া প্রতিবেশী? হ্যাঁ আছে ম্যাডাম, আমাদের বাড়ির সেক্রেটারি সাহেব, উনি আপনারা সব বলতে পারবে। আপনি একটু দাঁড়ান, আমি তার ডাইকা নিয়ে আসি। আর আপনার ম্যাডামের নাম্বারটা আমাকে দিন। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি এসিপি মেঘলা। আপনাদের সাথে একটু কথা বলতে চাই আসাদ সাহেবের ব্যাপারে। এসিপি মেঘলা কেন? আসাদ সাহেব আবার কি হলো? কেন কিছু হতে পারে না? না না সেটা বলিনি। মানে আচ্ছা, ওনার স্ত্রী যেদিন মারা গেলেন তখন তো আপনারা এখানেই নিশ্চয়ই ছিলেন। আচ্ছা একটু বলেন তো আমাকে যে ওনার স্ত্রীর করোনা কবে প্রথম ধরা পড়ে? তা তো বলতে পারবো না। তো উনি যেদিন মারা যান তার আগের দিন আমি গেছিলাম। তো সেদিন উনি আমাকে বললো যে ওনার স্ত্রীর খুব জ্বর। আচ্ছা কয়টার দিকে গিয়েছিলেন আপনি? কয়টার দিকে হইব, বিকালের দিকে। তো 5:30-5:30। তো ওনার ওয়াইফ মারা যাওয়ার পর ওনার আচার আচরণ কেমন ছিল একটু বলুন তো। খুব আপসেট থাকতো। হ্যাঁ খুব একটা বাইরে যেত না, কারোর সাথে কথাবার্তা বলতো না। হ্যাঁ ভদ্রলোকের স্ত্রী মারা যাওয়ার পরে আমাদের পুরো বিল্ডিংই লকডাউন ছিল। আমরা তো 14 দিন পরে টুকটাক বের হয়েছি, কিন্তু ওই ভদ্রলোক একবারও বের হয়নি। মানে 14 দিন উনি বাসা থেকে বের হননি, আপনি শিওর? হ্যাঁ ওই ওনার স্ত্রী মারা যাওয়ার পরে আমরা অবশ্য ওনার বাইরে যাওয়ার প্রতি খুব কড়া নজর রেখেছি। তবে উনি কিন্তু খুব আমাদেরকে কোঅপারেশন করছে না, একদম একটা দিনের জন্য উনি বাইরে যান, এবং সে কারণেই তো আমাদের মধ্যে করোনা ছড়ায়। আচ্ছা ওনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক কেমন ছিল? খুবই ভালো ছিল। হ্যাঁ আমি তো মাঝে মাঝে ওনাদের সাথে আড্ডা মারতে যাইতাম। আমার যে কি সম্মান করতো, আরে কি লক্ষ্মী একটা মেয়ে। আপনাদের কারো কাছে আসাদ সাহেবের এখনকার বর্তমান ঠিকানা আছে? না উনি তো কোনো ঠিকানা রেখে যান নাই, ফোন নাম্বার দিয়ে গেছে। ফোন নাম্বার তো আমার কাছেও আছে, কিন্তু সেটা তো বন্ধ পাচ্ছি। ওনার সাথে যোগাযোগের আর কোনো উপায়, কোনো আত্মীয় স্বজন পরিচিত আছে, বন্ধু বান্ধব বা ওনার বাসায় যাতায়াত করতেন এমন কেউ? না। ওনার ড্রাইভার তো নিশ্চয়ই ছিল তাই না? জি ড্রাইভার তো ছিল, কিন্তু ম্যাডাম যখন মারা যায় তখন তো ড্রাইভার ঢাকা আসিল না, লকডাউনের ছুটিতে গ্রামে আসিল। ম্যাডাম মারা যাওয়ার অনেকদিন পর ঢাকা এসে কয়েকদিন ডিউটি করছে, তারপরে চাকরি ছাইরা দিয়ে এলাকাতেই পাশের একটা হাউসে চাকরি দিচ্ছে। কি নাম আপনার? আজিজ। পুরো নাম কি? মিস্টার আজিজ। মিস্টার আজিজ সুন্দর নাম। তো মিস্টার আজিজ সাহেব, আসাদ সাহেবের এখন কোথায় বাসা সেটা তো আপনি নিশ্চয়ই জানেন, জানেন না? বিশ্বাস করেন ম্যাডাম, আমি অনেকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কল দিছি, তার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। ওনার অফিস তো চেনেন নাকি সেটাও চেনেন না? সেটা চিনি। গুড, খুব ভালো। তো আপনি আমাদের সাথে কষ্ট করে একটু যাবেন, হ্যাঁ আমি আপনাকে নিয়ে ওনার অফিসে একটু যাবো, ঠিক আছে? চল। তোমার এই অতি উৎসাহের কারণে আমাদেরকে কোনোদিন একটা বড় বিপদে পড়তে হবে, আমি বললাম তুমি দেখে দেখে। I'm gonna shun a bear to have.
থ্যাংক ইউ। ধরো ম্যাকারন গেল, এক ঘন্টার আগে আর মনে হয় না আসবে। আমি কাজ করি, খাবার দিই, তুমি আসো খেয়ে নাও। কখনো যাবে না, তোমার সাথে কি হয়েছে বলো তো? তুমি তো জীবনেও এরকম রোমান্টিক ছিলে না। খুব সন্দেহজনক কিন্তু ব্যাপারটা, মানে একটা মানুষ এরকম বদলে যাবে? দিস ইজ রোমান্টিক টাইম, করোনা কাল হচ্ছে রোমান্টিক কাল। ফেসবুকে দেখলাম একটা কে যেন পোস্ট দিয়েছে যে করোনা কালে নাকি স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নতুন করে জন্ম নিচ্ছে। তা আমিও আমজনতা, তাদের বাইরে কেউ না, প্রেম আমার মধ্যেও দৌড়াদৌড়ি করছে। আচ্ছা, তাহলে এখন আমাকে বিশ্বাস করতে হবে যে তোমার মনে আমার জন্য নতুন করে প্রেমের জন্ম নিয়েছে এবং সেই প্রেমের দৌড়াদৌড়ি হচ্ছে। ইয়েস, আসলে হয়েছে কি, এমনি সময় তুমি যখন বাসায় থাকো সারাক্ষণ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো, আমাদেরকে ফিরিয়ে তাকাও না, মন খারাপ হয় আমার, সেজন্য বললাম। খারাপ কি, নবজন্ম লাভ করেছি। তুমি আসো, খাবার দিচ্ছি, খেয়ে নাও। হ্যাঁ, আমাদের ডিনারটা সেরে ফেলে দাও, তুমি আসলে আসছি। না কিছু না, ওই করোনা হেল্প সেন্টারে হটলাইনে নাকি লাইনই পাওয়া যাচ্ছে না, তাই চেষ্টা করছিলাম। তোমার যে কিসের প্রতি আগ্রহ তৈরি হয়, একদম আল্লাহ পার জানে। আচ্ছা ঠিক আছে, আসছি আসছি আমি। এই যে এই ম্যাডামের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম। এসিপি মিটলা আসাদ সাহেব আছেন? কোন আসাদ সাহেবের কথা বলছো? এই অফিসে কয়জন আসাদ সাহেব চাকরি করেন? একজনও না, একজন ছিলেন তবে মাসখানেক আগে চাকরি ছেড়ে দিয়েছেন। কেন চাকরি ছেড়ে দিয়েছেন? উনি আসলে কাউকে কিছু বলে যাননি। আচ্ছা আপনি যান, ওনার সাথে কথা বলছি। জি স্যার। আসলে উনি কাউকে কিছু না বলেই চলে গেছেন, আমরা ওনাকে খুঁজছি আর ফোনেও ওনার সাথে যোগাযোগ করবার চেষ্টা করছি কিন্তু ওনাকে পাচ্ছি না। উনি কিছু কাজ পেন্ডিং রেখে গেছেন, সেটার জন্য আসলে আমাদের খুব সমস্যা হচ্ছে, যার কারণে আমরা খুঁজছি। বুঝতে পারছি, আমার কার্ডটা রাখুন, ওনার কোনো রকম খোঁজ পাওয়া মাত্র আমাকে প্লিজ একটু এখানে জানাবেন। জি অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। ওনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিশ্চয়ই আপনাদের কাছে আছে, ওনার স্যালারি আপনারা ট্রান্সফার করতেন? জি জি আছে। একটু দেওয়া যাবে আমাকে কাইন্ডলি? জি অবশ্যই দেওয়া যাবে। এই পর্যন্ত আমি যা যা ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি এটা কাছে আমার। প্রথমে আসে অভিযোগকারী, একটা বেনামি চিঠি, কে দিয়েছে কোথা থেকে এসেছে আমরা জানি না। তোমার কি মনে হয় কোনো শুভাকাঙ্ক্ষী থাকতে পারে? নিশ্চয়ই পারে স্যার, কিন্তু আমার কথা হচ্ছে যদি শুভাকাঙ্ক্ষী হবে তাহলে সরাসরি এসে অভিযোগ না করে পুরো চিঠি কেন? আসাদ সাহেবকে ফাঁসি দেওয়ার মতো কোনো ঘটনা এখানে নেই তো। গুড পয়েন্ট, তারপর? সাসপেক্টের ঘরে আমাদের একটাই মাত্র ক্যারেক্টার, মিস্টার আসাদ, হয় উনি না হয় কেউ না। আর যদি সত্যি এটা হত্যাকাণ্ড হয়ে থাকবে তাহলে আসাদ সাহেবের সাথে এখানে অন্য কেউ অ্যাড হতে পারে। নেক্সট উইটনেস দিয়ে পরে আসছি স্যার, প্রথমে মোটিভ। এটা যদি হত্যাকাণ্ডই হবে তাহলে মোটিভ কি? সাসপেক্টকে ট্রেস করার আগ পর্যন্ত আমাদের কাছে কোনো ক্লু নেই, আমরা সেটা ধরতে পারছি না। তারপর? এই পর্যন্ত এভিডেন্সের স্কোর জিরো, আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। বিগ কোয়েশ্চেন, ওয়াই আসাদ ইজ মিসিং? আর ক্লু বলতে সাসপেক্ট এবং ভিকটিমের মোবাইল নাম্বার মাত্র, কিন্তু আনফর্চুনেটলি ইটস ইনঅ্যাক্টিভ নাও।
স্যার, উইটনেস সবার সাথে আমার কথা হয়েছে, প্রতিবেশী, পাশের বাসার মানুষ, কমিশনার, এলাকার কমিশনার, ওসি সাহেব, সবার সাথেই কথা হয়েছে, কিন্তু কেউ সন্দেহজনক কিছুর কথা বলতে পারছেন না। এমনকি তারা কেউ এটাও বলতে পারছেন না এখন আসাদ সাহেব আসলে কোথায় আছেন। আর টেস্ট রিপোর্ট? আমি করোনা হেলথ সেন্টার থেকে রিপোর্টের কপি সংগ্রহ করেছি, ভিকটিম ওয়াজ পজিটিভ। আসাদ সাহেবেরটা? আসাদ সাহেব নেগেটিভ ছিলেন। তাহলে সন্দেহটা এখানেই স্যার, সবকিছু এত প্ল্যান পারফেক্ট কেন? স্যার, আমি ওনার অফিসে গিয়েছিলাম, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ছাড়া তেমন কিছু পাওয়া যায়নি, আর ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত 3 মাসে কোনো ট্রানজ্যাকশন হয়নি। স্যার, নতুন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি উনি করে থাকেন তাহলে এনআইডি নাম্বার লাগবে। স্যার, মোবাইল রেজিস্ট্রেশন থেকে বের করব এনআইডি নাম্বার, সেই এনআইডি নাম্বার দিয়ে খোঁজ করব যে নতুন কোনো মোবাইল নাম্বার নেওয়া হয়েছে কিনা, আর এনআইডি নাম্বার থেকে নতুন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে কিনা সেটাও বের করা সম্ভব, যদি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে থাকেন উনি তাহলে। ভোর নিশুতির অন্দর মহলে জাগে দুরাশার ঢেউ, আধার মাঝে নিস্তারে পাশার, জানিতে পারে না কেউ। বলা তো যায় না, আল্লাহ না করুক আমাদের কারো করোনা হতে পারে, তখন আমরা লাইন পাবো কি পাবো না সেটা সত্যতা যাচাই করার জন্য চেষ্টা করছিলাম। তুমি মাঝে মাঝে এমন সব ছেলে মানুষই করো, অবিশ্বাস্য। প্লিজ গ্রো আপ। সিরিয়াসলি কি? কি সমস্যা? প্রাকৃতিক মানুষ মারবো কি বলো? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি ভালো। আমা, আপনার ওষুধগুলো পাঠিয়েছিলাম, পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আচ্ছা, তুমি কি অফিসে যাওয়া শুরু করেছো? না মা। এভাবে আর কতদিন কাটাবে বাবা? এবার একটু স্বাভাবিক হও, কাজকর্ম শুরু করো, কারো জীবন তো কারোর জন্য থেমে থাকে না বলো? অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে আম্মা। আর আমি চাকরি করবো না, ভাবছি একটা বাইং হাউস করবো। ব্যাংকের কাগজগুলোতে তো সাইন করা দরকার, এতগুলো টাকা এমনি এমনি ব্যাংকে পড়ে আছে বলো? আম্মা, আসলে ওই টাকার প্রতি আমার কোনো আগ্রহ নাই, ওটা আপনার কাছে রাখেন। ওই টাকার প্রতি তো তোমার হক আছে, ওটা তোমার পাও না। আম্মা দেখি এর মধ্যে একবার আসবো, আপনি অত ব্যস্ত হবেন না। না না ঠিক আছে। আচ্ছা আমি তাহলে এখন রাখছি। জি আম্মা, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো স্যার, আমি দারাজ থেকে অদিতি বলছিলাম। দারাজ থেকে বলছেন মানে? স্যার আপনার নামে একটা পার্সেল ছিল। পার্সেল কেন থাকবে, আমি তো কোনো অর্ডার করি নাই। তাহলে হয়তো কেউ আপনার জন্য সারপ্রাইজ গিফট পাঠিয়েছে। সারপ্রাইজ গিফট? আচ্ছা ঠিক আছে, দিয়ে যান। মানলাম দারাজ মলে সব আসল প্রোডাক্টস পাওয়া যায়, বাট মার্কেটে তো অনেক বেশি অপশন থাকে। ভাই এটা দারাজ মল, 14 দিনের রিটার্ন পলিসি সহ আপনার বিশ্বস্ত ব্র্যান্ডগুলো থেকে নিশ্চিন্তে শপিং করার সুযোগ। দারাজ মলের আসল ব্র্যান্ডের পণ্যগুলো লুফে নিতে শপিং করুন 12/12 থেকে। ডাউনলোড দারাজ অ্যাপ।
সরি আপনাকে ডিস্টার্ব করছি, কেমন আছেন? জি ভালো। আপনাকে আমরা বিব্রত করতে চাইনি, কিন্তু আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছে, সেজন্য ক্রস চেক করে নিতে আপনার কাছে আসা। তথ্য? কি তথ্য? আপনার স্ত্রী তানিয়ার ব্যাপারে। তানিয়ার ব্যাপারে? তানিয়া তো মারা গেছে। বলেন, আপনার স্ত্রী তো মারা গেলেন এপ্রিলের 7 তারিখে, আপনি কি একটু পুরো ঘটনাটা আমাদেরকে একটু ডিটেইল বলবেন প্লিজ? হ্যাঁ বলবো। মানে ওই লকডাউনের সময় আমরা তো গৃহবন্দী ছিলাম এবং বেশ ভালো ছিলাম, মানে অনেকদিন এমন একসঙ্গে থাকা হয় না, পুরোটা সময় মুভি দেখা, গাল গল্প করা, চমৎকার দিন কাটছিল। খুব থ্রিলার মুভি দেখেন আপনি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, থ্রিলার আমার ফেভারিট খুব। আমারও। আচ্ছা, তারপর অসুস্থতা শুরু হবার পর থেকে কি হলো? যেদিন ও মারা গেল তার কয়েকদিন আগে থেকেই ওর জ্বর জ্বর লাগছিল। আপনি আপনার ওয়াইফের টেস্ট করাননি? না, টেস্ট করতে দেইনি। আমার এক বন্ধু ও ডাক্তার, ওর নাম তানভীর, ওকে ফোন করেছিলাম, জানালাম, ওকে বললো এত উতলা হওয়ার কিছু নাই, এখনই হসপিটালাইজড করা বা এই জাতীয় কোনো কিছুর দরকার নাই, তুই ই কর একটা অক্সিমিটার কেন, আর অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা মনিটর কর। আমি তাই করছিলাম, কিন্তু বাসা বদলেছেন কেন? কি করবো বলেন, আমি ওই বাসার সব কিছুই তোর নিজে হাতে কেনা, দেয়ালের রংটা পর্যন্ত পছন্দ করা, মানে সব জায়গায় তো আমি, সব জায়গায় ওর স্মৃতি। আমি হয়তো ওই বাসায় থাকলে অসুস্থ হয়ে যেতাম। আর ফোন নাম্বারটা সেটা কেন পাল্টালেন? জি ওই তো আসলে এগুলো নিতে পারছিলাম না, এই লোকজন ফোন করে, অফিসের লোকজন ফোন করে, আমি আসলে ওরকম মেন্টাল স্টেটে ছিলাম না। আপনি আপনার বন্ধু ডক্টর তানভীর ছাড়া আর কাউকে কল দেননি? হ্যাঁ দিয়েছিলাম, ওর মাকে কল দিয়েছি, আমার মাকে কল দিয়েছি। কি কথা হয়েছিল? ডাক্তারের সঙ্গে কথা বলেছি, ডাক্তার বলেছে যে টেনশনের কিছু নাই। না না বাবা, চিন্তা তো একটু হয়, তুমি তুমি ভালো ডাক্তার দেখাও তাড়াতাড়ি করে, আর আমাকে জানাও বাবা। আপনাদের বাসায় কি কেউ এসেছিলেন? সন্ধ্যায় না, হ্যাঁ হ্যাঁ এসেছিলেন পাশের বাসার সিকদার চাচা, সেটা আমি জানি। আচ্ছা এবার যেদিন উনি মারা গেলেন সেদিনকার ঘটনা বলুন তো, ঠিক কখন থেকে শ্বাসকষ্টটা শুরু হয়েছিল? সেদিন তখন রাত 3টা বাজে, গাড়ি ঘোড়া কিছু পাচ্ছি না, আপনি যদি একটু গাড়ি নিয়ে আসতেন, মানে একটু হেল্প করলে আর কি। হেল্প করতে পারলে তো আমারও খুব ভালোই লাগতো, কিন্তু আমি তো কালকে কুমিল্লা চলে এসেছি। বাবা ওদিকে কোনো ব্যবস্থা হলো? আম্মা বা এখনো কিছুই পাচ্ছি না, আর ড্রাইভারকে ফোন দিচ্ছি, ওর ফোন বন্ধ। এত রাতে সেনজি কোন পাবো? স্যার এদিকে শ্মশান, তাও আর লকডাউনের মধ্যে। ঠিক আছে স্যার, আমি একটু খুঁজা দেখতেছি। আহা ভেঙে পড়বেন না, আপনি তো জীবনকে একদম থামিয়ে দিয়েছেন, বাইরে যান, লোকজনের সাথে মিশুন, কথা বলুন, আস্তে আস্তে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। সেটাই,
সরি, তাই করতে হবে। আসলে অনেকদিন পরে মানুষ দেখলাম। যদি আপনারা পুলিশের লোক, যতই ভদ্রভাবে কথা বলেন, আলটিমেটলি তো জেরা, তারপর হালকা লাগছে। আমার আমার লাস্ট কোশ্চেন, আপনার কি কোনো এরকম শত্রু আছে বা এমন কেউ যে কিনা আপনাকে বিপদে ফেলতে পারলে লাভবান হবে, খুশি হবে? না, কেন? আমার সম্পর্কে আপনাদের কি কেউ কিছু বলেছে নাকি? আমরা চলি, আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। দুদিনে সিসিটিভি ফুটেজ চেক করা শেষ স্যার। আসাদ সাহেব তো করোনার রিপোর্ট চেঞ্জ করতে হসপিটাল যাননি। তাহলে আসাদ সাহেবকে তো ক্লিন মনে হচ্ছে। ফাইল কি ক্লোজ করে দেব? কোভিড-19 এর চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের মৃত্যু ঝুঁকি বাড়ার প্রমাণ পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই অবস্থায় আবার ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগ শুরুর পরামর্শ দিয়েছে সংস্থাটি। মহামারী শুরু থেকে অনেকেই অনেক চিকিৎসকই করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগের পরামর্শ দেন। সম্প্রতি দুটি চিকিৎসা বিজ্ঞান সাময়িকীর গবেষণায় এর সাফল্য নিয়ে প্রশ্ন তোলা হয়। এমনকি এটি প্রয়োগে হিতে বিপরীত হওয়ার সতর্কতাও দেন গবেষকরা। বলা হয় হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগে করোনা আক্রান্ত অনেক কষ্টে লাইন পেয়েছে, রিং হচ্ছে। এরপরই প্রতিষেধক ওষুধটির প্রয়োগ স্থগিতের পরামর্শ দেয় WHO। সিদ্ধান্ত পরিবর্তন করে এখন কি সাহায্য করতে পারি? ওরা জানতে চাচ্ছে কিভাবে সাহায্য করতে পারি, কি বলি বলো তো? এখন আমাকে জিজ্ঞেস করছো কেন? ফোন করার আগে কি আমাকে জিজ্ঞেস করে নিয়েছিলে? জি, মানে আমার স্ত্রী দুই দিন যাবৎ জ্বর জ্বর সর্দিও আছে, এর কি করোনা? মানে আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না, বলেন তো। শ্বাসকষ্টের লক্ষণ আছে? শ্বাসকষ্ট না, শ্বাসকষ্ট লক্ষণ নেই। জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে, তো বলবোই। 12 নম্বর সেক্টর, 9 নম্বর রোড, 53 নম্বর বাসা, উত্তরা। জি নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। খুব সিরিয়াস। তোমার এই অতি উৎসাহের কারণে আমাদেরকে কোনোদিন একটা বড় বিপদে পড়তে হবে। আমি বললাম তুমি দেখে নিও। এই পর্যন্ত করোনার হেল্পলাইনে ফোন করে ডিস্টার্ব করার জন্য কতজনকে অ্যারেস্ট করেছে জানো তুমি? এটা নিয়ে নিউজ হয়েছে। আমি নিউজ হতে চাই তো। হ্যাঁ, তুমি যা তা কিন্তু সব কিছু একটা লিমিট আছে। ওরা তো বাসার ঠিকানা নিয়ে নিল, এখন যদি বাসায় পুলিশ পাঠায় তখন কি করবে? আরে বাবা রে, তোমার তো আসলেই জ্বর আসতে পারে। আসতে পারে না, পুলিশ কেন বাড়াবে? পুলিশটা কি? হ্যাঁ, ও দাদা, থানকুনি পাতা, থানকুনি পাতা খাইলে নাকি করোনা তার কাছে আসতে পারে না, তাই নাকি? তো ভালো খবর, ফিস ফিস করে বলছেন কেন? আরে বুঝতে পারতো না, একেবারে পাক্কা খবর। ল্যাবরেটরিতে টেস্ট করছে, বুঝছো, প্রমাণিত সত্য। দেশে যত থানকুনি পাতা আছে ওগুলি সবই স্টক করবো, ভেবে কে শুনবো, তারপর জনগণে। হ্যাঁ, ততদিনে দেশের থানকুনি পাতা সব বংশ ধ্বংস হয়ে যাইব, বুঝছো কিছু? কি করা যায় বলো তো চাচা। শুনো, এই তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ আমি লুক লাগাই দিছি, হ্যাঁ পাইলে আমি তোমার কিছু দেবো নি। শুনো, এক কাজ করো, এই তুমিও তো লুক লাগাই দিতে পারো, যদি পায় তাহলে আমার দুটো দিলা। লোক লাগাবো, মানে প্রচুর লোক লাগাবো, আর তাহলে অবশ্যই আপনাকে দেবো। চাচা আপনি যদি পান কাইন্ডলি আমাকে একটু দিয়েন কয়েকটা পাতা, জানি আর একটু জ্বর জ্বর সর্দি ভাবও আছে। গেছে? হ্যাঁ চলে গেছে।
এত তাড়াতাড়ি গেল কেন? উনি তো আসলে কখনো এক ঘন্টার আগে উঠেন না, কি বলেছো? তোমার জ্বর আর থাকে দৌ। কি শুরু করেছো তুমি বলো তো? তুমি কেন সবার কাছে পানি বানিয়ে আমার নামে মিথ্যে বলছো? দাঁড়াও আমি পুলিশ ডাকব। পুলিশের ভয় দেখে আমাকে লাভ নেই, আমি এমন পাঁচটা প্ল্যান তৈরি করেছি পুলিশ আসলেও ধরতে পারবে না। কি প্ল্যান করবে? তোমার জ্বর এবং সর্দির ব্যাপারটা সবার কাছে এতটাই বিশ্বাসযোগ্য করে তুলতে হবে যাতে সরকারি লোকজন আসলেও এটা যে পান সেটা বুঝতে পারবে না। আচ্ছা তাহলে এখন আমাকে কি করতে হবে? আপনার জন্য আমাকে হাসপাতালে গিয়ে ভর্তি হতে হবে? না, হাসপাতালে কোনো যেতে হবে না, কিন্তু ফলস প্রুফ তৈরি করতে হবে যেগুলো পুলিশ আসলে এলিভাই হিসেবে কাজ করবে। তুমি ডিটেকটিভ মুভি দেখতে দেখতে যে তোমার মাথাটা একেবারে গেছে সেটা কি বুঝতে পারছো? দেখো না আমি কি করি। হ্যালো ডক্টর তানভীর, দোস্ত কেমন আছিস? না আমার আমার বউয়ের জ্বর জ্বর সর্দিও আছে, মানে এটা কি করোনা কিনা মানে ভয় লাগছে তো, কি করি বলতো? ওকে দোস্ত, থ্যাংক ইউ, থ্যাংকস অ্যালট। দুজন সাক্ষী দাঁড়িয়ে গেল। কি ধরনের মজা হচ্ছে? আচ্ছা তুমি কি চাচ্ছ যে বাসায় বসে বসে তোমার সঙ্গে ঝগড়া করি? আমার একটা বন্দি অবস্থায় আছি, মুভি দেখতে দেখতে বল, মজা তো ক্রিয়েট করতে হবে। শোনো তুমিও মজা ক্রিয়েট করো দরকার। ঠিক আছে তুমি অনেক অনেক ক্রিয়েটিভ মানুষ, তুমি তোমার মতো ক্রিয়েট করো। আমি মানে ঘর বন্দি থেকে তোমার ঝগড়া করতে হবে তার অল্টারনেটিভ হিসেবে তুমি এই ধরনের মজা, উফ তোমার পক্ষে সম্ভব এগুলো? দেখেন বুঝতেই পারছেন সব প্রমাণ আছে, খামোখা সময় নষ্ট না করে বলে পালিনি। আমি কিচ্ছু করিনি, বিলিভ মি, আপনি কিছু করেননি। আমার জীবনের প্রথম কেস এটা স্যার, আমি ব্যর্থ হব। ব্যর্থতার কথা কেন বলছো? যেখানে অপরাধী সংগঠন হয়নি সেখানে ব্যর্থতার তো কোনো প্রশ্নই আসে না। ইউ ডিড গ্রেট। কে করেছে সেটা বলেন। আমার কোনো দোষ ছিল না। আরে সুইটহার্ট, আপনার কোনো দোষ ছিল না আমি বুঝতে পারছি, এখন আপনি যদি সত্যি সত্যি না বলেন সত্যি দোষী পালিয়ে যাবে আর আপনার ঘাড়ে এসে সব দোষ চাপবে, রাইট? বলেন কে মেরেছে? আপনি আসল? কত প্রেম আপনাদের! প্রেমের জন্য এত কিছু করলেন? আচ্ছা তো বলেন কিভাবে হয়েছে, আপনি মেরেছেন না সে মেরেছে, কিভাবে মারলেন, মানে কিভাবে হলো? রোম্যান্টিক, বালিশ চাপা দিয়ে তো না মারলে হতো না, ডিভোর্স দিয়ে দিত। ও বলেছিল ওর বউকে মেরে ফেলে আমাদের পথের কাটা দূর হয়ে যাবে, আর ওর বউয়ের নামে করা FDR এর 2 কোটি টাকা আমাদের হয়ে যাবে। তো সেদিন যে আপনার অফিসে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করলাম এ কথা তো আপনি আসাদকে জানিয়েছেন, তারপরও সে বাসা থেকে সরে গেল না কেন? আমি বলেছিলাম, কিন্তু বলেছে যে পুলিশ কিচ্ছু প্রমাণ করতে পারবে না, সব কিছুর মাস্টার প্ল্যান করা, আর পুলিশ নাকি ওকে ক্লিন চিট করবে, সব কিছু নাকি ওর পার্ট অফ দ্য গেম। আচ্ছা সেই জন্যই কি FDR টাকা এখনো ক্লেম করা হয়নি? ক্লিন চিটের অপেক্ষায়, মানে তাড়াহুড়া করলে সন্দেহ হতে পারে সেই জন্য, তাই তো? দূর বহু দূরে ন্যায়ের মশাল জ্বলিতেছে অবিরাম, আমি শেথা পানে তাকাইয়া গগনে দেখি তাহাদেরই বৃথা কাম। আত্মীয় স্বজনের মধ্যে দুই একজন সাক্ষী ঠিক করতে হবে। তোমার আমাকে মাথা খারাপ নাকি? মা টেনশন করবে, তুমি কি পাগল হয়েছো নাকি? তুই আমাকে ফোন করে তুমি এগুলো বলবা, মা টেনশন করবে না? পাগল এক রাতের ব্যাপার তো, কালকে সকালে ফোন দিয়ে বলে দেবো
যে করোনা করোনা দিচ্ছ না। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। জি আম্মা, আমার আর কি আসসালামু আলাইকুম। তোর আসল পুলিশ এমন মাস্টার প্ল্যান আমি তৈরি করেছি, শেষে কচু বলতে পারবে না। আসল পুলিশ, পুলিশ, পুলিশ। আপনাকে আবারও বিরক্ত করার জন্য দুঃখিত। মনে করো তোমার তানিয়ার সেই শুভাকাঙ্ক্ষীর দেখা যদি এখানে মিলে যায়। সিরিয়াসলি স্যার? না, আমি মজা করছিলাম, দেখোই না কি হয়। ওয়ালাইকুম আসসালাম। আমার অফিসের পিয়ন বলছিল আমার সঙ্গে কেউ দেখা করতে এসেছেন আপনারা। হ্যাঁ, আমি ডিসিডিবি আবির। এসিপি মেঘলা, আপনি তো মনে হয় আমাদেরকে চেনেন। জি, নাম মানে ও সম্ভবত ভুলে গেছে, রাইট? এদিকে এসেছিলাম, ভাবলাম আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে যাই, তো ভুলে যেহেতু গেছেন তাহলে আজকে থাক। আসুন না, আরেকদিন দেখা হবে, চলি। রাবণের এই ভাই বিভীষণই ছিল রামের পক্ষে, যেটা রাবণের পরিবারের কেউ জানত না। এই বিভীষণই লক্ষ্মণকে নিয়ে যায় নিকুম্ভিলার জগ্গাগাড়ি এবং মারা পড়ে মেঘনাথ। মজার ব্যাপার কি জানো, তানিয়া কিন্তু মারা যাবার এক ঘন্টা আগেও এই শুভাকাঙ্ক্ষীর সাথে 12 মিনিট কথা বলেছে। তাহলে স্যার আমরা তাকে উইটনেস লিস্টে কেন রাখছি না? হি ইজ উইটনেস। আরেকটা সংসার ভেঙে কি দরকার? ওয়াও, হোয়াট এ মাস্টার প্ল্যান! ভাবা যায়, ক্রিমিনালস আর ক্রিয়েটিভ স্ক্রিপ্ট রাইটার্স, বাট ডিটেকটিভস আর ক্রিয়েটিভ। এটা তুমি কোথায় পেলে? স্যার প্রথম দিন আপনার টেবিলে একটা ডায়েরি রাখা ছিল, ওখানে কথাটা লেখা ছিল, আমি পড়েছিলাম। তোমাকে বিয়ে হবে। থ্যাংক ইউ স্যার। মানলাম দারাজ মলে সব আসল প্রোডাক্টস পাওয়া যায়, বাট মার্কেটে তো অনেক বেশি অপশন থাকে। ভাই এটা দারাজ মল, 14 দিনের রিটার্ন পলিসি সহ আপনার বিশ্বস্ত ব্র্যান্ডগুলো থেকে নিশ্চিন্তে শপিং করার সুযোগ। দারাজ মলের আসল ব্র্যান্ডের পণ্যগুলো লুফে নিতে শপিং করুন 12/12 থেকে। ডাউনলোড দারাজ।